তোমাদের পক্ষ থেকে দুনিয়ার কোন হাতিয়া চাই না চাই না আমরা ভিতর থেকে নবীরে ভালোবাসি তোমরা পারবে নি আমার নবীর আনি তো কালিমা পারবে পারবেনি আমার নবীরে ভালোবাসতে পারবে নি এই কথা বলার পরে তাদের মধ্যে হানাহানি কানাকানি আরম্ভ হয়ে গেল একজন আর একজনকে বলে দেরি করা লাভ নাই নবী মুহাম্মদ মুস্তফা ওয়াসাল্লাম যা বলে সত্য নবীর সাহাবাই করাম যা বলেছে তা সত্য নবী করিম সাল্লা সাল্লামের শিখানো ওই সোরে ফাতিহা পরে তেলাওয়াত করে পানিতে ফুঁ দেওয়ার পরে এই পানি পান করানোর সাথে সাথে আল্লাহর বান্দাকে আল্লাহ সুস্থ করে দিছে আমার আল্লাহ আছে মিছিল আরম্ভ হয়ে গেছে সাহাবাই কারাম আমাদেরকে কালিমা পরে দাও আম তোমরা যেমন নবীওয়ালা আমরা হয়ে যাব ওয়ালা মিছিল আরম্ভ হয়ে গেছে আমাদেরকে কালিমা পরে দাও তারা কালিমা পরে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে যে কিসের আমার বায় বন্ধুর আমার আমার নবীর রহমানুল্লিল আলমিত কোরআন তেলাওয়াত করে চোখ থেকে পানি ঝর্ণার মতো জড়তেছে আম্মাজান খাদিজাতুল কোবরা রদিয়ালা আনহা বলেন নবীজি কান্দেন কেন আপনি এইভাবে রসুল বলেন আল্লাহ পাক এই আয়াতগুলি যে নাজিল করল আমার আল্লাহ এখানে জাহান্নামের কথা বলেছে জান্নাতের কথাও বলেছে আমার ভয় লাগে আমার উন্মতের যদি আল্লাহ পাক যে প্রথম আয়াতে বলছে এর অন্তর্ভুক্ত হইয়া যায় আমার উম্মত জাহান যাবে আম্মাজান খাদিজাতুল কোবরা রতি আল্লাহ তালানহা বললে নবীজি আয়াতগুলি আমারে পয়রা শুনান নবীজি তালাওয়াত করেন فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى আমারও তো ভয় লাগে কারণ আল্লাহ এখানে বলেন যারা সীমালঙ্গন করবে লঙ্ঘনকারী এক নম্বর দুই নম্বর দুনিয়ারে প্রাধান্য দেনেওয়ালা যারা হবে তাদের ঠিকানাটা আল্লাহ বলেন আল্জাহি মাহিয়াল মা ও আমার আপনাল মিল রা কান্দে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না। কান্দে এই শরীফপুর খলাপাড়া অত্র এলাকার লালপুরের মুসলমানেরা এলাকার সর্বস্তরের মুসলমানেরা জাহান নামের ভয়াবহ আজাবের ব্যাপারে ভালো করে লক্ষ্য করো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন নারুল্লাহিল মুকাদা আয় হায় হায় নারুল্লাহিল মুকাদা ওই দুনিয়ার গ্যাসে আগুন না দুনিয়ার লাকড়ি খের কুটা বনে আগুন না আল্লাহ বলেন না আল্লাহ রাগুন জোরে বলেন কার আগুন আমার নবী বলে এই আমার উম্মারাগ দুনিয়ার আগুন যদি শরীরের কোন জায়গার মধ্যে লাগে ওই জায়গাটা পুইরা যায় কিন্তু আগু যদি শরীরের কোনো একটা অঙ্গের মধ্যে লাগে নবী বলেন ভিতরের কলিজাটা পুইরা সাই সাই হইয়া যাবে আল্লাহ আর পরে বলেন التي تطلع على الافئده <applause> <applause> انها عليهم مؤسدة في عمد ممددة امار مسلمان بيرى بردن شلما <لغاو> আল্লাহকে ভয় করো নামের আগুন থেকে বাঁচার জন্য এখনো সময় আছে আল্লাহর কাছে কেউ যদি করো তোমার কাছে পাওনা দাওনা থাকে তার সাথে লেনদেন পরিষ্কার করে কারণ তোমার আমার একদিন কবর দেশে যাইতে হবে ঠিক কিনা জোরে কন কবরে যাওয়ার সময় কম্বল দিয়া দিবনি ল্যাপত শোক দিবনি কবরে যে দিলরু আনা পাঁচতলা वाला মরণ তোমারে এমন জায়গাতে পৌঁছাবে পাঁচতলা থেকে নামাইতে নামাইতে তোমারে নিস্তালা তালা নামাবে মরণ এমন জিনিস খুব খেয়াল কর আল্লাহ নবী রাহ মাতুল্লিলা আমিন হাদিস শরীফের মধ্যে বলেন আর শিরুজিক রহাদিল মাউত ওম সলমাৎ কথা বেশি করে স্মরণ করো ওই মরণ যেই মরণ পৃথিবীর সমস্ত মজা থেকে তোমারে আলাদা কইরা দিব তোমার থেকে তোমারে আলাদা কইরা দিব মরণ এমন জিনিস তুমি বড় ব্যবসায়ী ছিলা দোকান থেকে নামাইয়া তোমারে ওই কবরে পৌঁছাইয়া দিব যেই কবরে নাই বিছানা যেই খবরের নাই কোনো ঠিকানা আমেরিকা থেকে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে খবর পয়সা পাওয়া যায় বাড়ির পাশে খবর আসে না কোনো খবর এর নাম হইল কবর নবীজি বলেন অম্মতারা রে আমি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা দেখছি তন্মধ্যে যাহান নাম এত ভয়ঙ্কর আমি দেখাইছি আর একটা খবর নবী বলেন কবরের মতো ভয়ঙ্কর জায়গা আমি আল্লাহর নবী বলেন আমি আর কোথাও দেখি নাই কবরের ভিতরে তোমাকে যেদিন নিয়ে যাবে সেলাই বিহ সেলাই নাই এমন কাপড় তোমারে পরাইব যেই জামাটার মধ্যে বোতামও থাকবে না যেই জামাটার মধ্যে কোনো পকেট থাকবে না যেই জামাটার মধ্যে কোনো রকমের রকমের সেলাই থাকবে না এমন কাপড় পরাইয়া তোমার খাতে শোয়াইয়া কাঁদে ল তোমার ভাই বারাদ্যের স্বজন সবাই তোমাকে নিয়ে রোয়ানা হবে কবরে যাদেরকে বন্ধু মনে করতে তারা জানাজার মাঠ পর্যন্ত যাবে জানাজার শেষ তোমার বন্ধু দোকানের জন্য তাড়াতাড়ি দোকানে চলে যাবে তোমার বিআই অফিসে চাকরি করে অফিসে টাইম এক ঘন্টা ছুটি লিয়েছে বিআই মারা গেছে জানাজা তাইছে গেছে গা অফিসও ঠিক কিনা জোরে কন কিন্তু ওই বন্ধু ওই বিয়ায় ওই ভাই তুমি একা একা কেমনে থাকব ওই কবরের ভিতরে কেউ তোমার ব্যাপারে টেনশন করবে না আমার মাইয়ারা এই জন্যে ভালো করে লক্ষ্য করুন আমার নবী বলেন কোয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকা বরু রাউজা মিন নবী বলেন কবর কারো জন্যে জান্নাতের গালিচা হবে জান্নাতের বাগিচা হবে আর কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হবে সেই জন্য আমার মুসলমান ভাই অনুরোধ করা যায় এখনো সময় আছে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করেন আল্লাহ আল্লাহ আলে মোলামার সাথে সম্পর্ক করেন আলে মোলামার সাথে বিদ্বন্দ্ব যারা করেছে পিছনের দিকে লক্ষ্য করা দেখুন তারা চরমভাবে বেহজ্জ্যোতি হয়েছে জোরে বলুন ঠিক কিনা মুসা আলী ইসালামের সাথে ফেরাউন পেয়া করার কারণে ইজ্জত বাড়ছে না কমছে আপনাদের এই শরীফপুর অত্র এলাকার কোন মানুষের নাম ফেরাউন আছে নাই আবু জাহেল নাই হামান আসিনি নাই আল্লাহু আকবর আপনাদের অত্র এলাকার ভিতরে আব্দুল কাদের নাম আসেনি আবু বকর নাম আসেনি অমর নাম আসেনি শুধু আসে কুবেন কে ওমর আবু বকর নাম রায় আরো খুশি নবীর সাহাবি আবু বকরের নামে আমার নাতির নাম আমার ছেলের নাম আরো আনন্দ করে জোরে কোন ঠিক না আমি এক হিন্দু বেড়ার গেছিলাম তোরা ক্যারেস ম্যারেস নাম রাহস তো তোরা ইয়া রাখতে রোস না না মানুষ বাধা না হে বলে মানু বালা না আমি কে তাহলে আবু জাহেল কোহে আরো বেশি খারাপ আল্লাহ একবার বলেন না অসুবিধা ওইটা সিনে ওইলে আমার লাগি ভাল আমি যা মুগা বন্ধুগণ তারপরে বলতেছিলাম

উত্তম ইবাদ হুজুর আমি যে কোরআন তেলাওয়াত পারি না যদি না পারেন যারা কোরআন তেলাওয়াত পারে আপনি যদি তাদের পার্শ্ব বসে শুনেন সমান সমান সওয়াব পাবেন আল্লাহু আকর কর আমার বন্ধুরা আমার ইয়ারপরে বলতেছিলাম সাহাবাই কারাম কোরআন তেলাওয়াত সুরায় পাতেহা তেলাওয়াত করে পানিতে ফু দিলে এই পানি পান করার পরে আল্লাহর বান্দারে আল্লাহ সুস্থ করে দিল এবার সকলে মিছিল করে আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ বলে স্বীকার করে আমার আপনার নবীর উপরে ইমানে নে কালিমা পড়েছে পরেন আমার সাথে লা লাহ ইহাম্মুর সাল্লাল্লাহু বন্ধু বল আমার সুরাই পাতে হার বর কথা শোনা নাই একটা মজার কথা শোনাই হজরতে আলী রদিয়াল্লাহ তালানহুকে রসুল বলেন আলী রে তুমি প্রতিদিন চারশো দেড়হাম টাকা আল্লাহ রাস্তায় সজ্ঞা করবা সুবাহ আল্লাহ কর অতচ আলী রদিয়াল্লাহ তালানহুর ঘরে কোনোদিন পাক শাক হয় কোনোদিন পাকশাক হয় না সপ্তাহ পর সপ্তাহ পার হইয়া যায় হজরত আলী রবি আল্লাহ তিনি এত অভাবী এর পর উনি না করেন নাই হুজুর আপনি যখন বলেছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব বউর সাথে বুঝতে গেছে কার সাথে বউর সাথে বউ গেড়া হজরত ফাতেমা রসুলের আদরের কন্যা

ফাতেমা জান্নাতের সকল জান্নাতি মহিলাদের সর্দান্নি হবে আলহামদুলিল্লাহ আলী আলহামদুলিল্লা ফাতেমা কে বলছে এই ফাতেমা আল্লাহর নবী রাহমাতুল্লিলিন আমাকে বলেছে চারশো দেড়হাম টাকা আল্লাহ রাস্তায় দান করার জন্য ফাতেমা তুমি কি কও আমরার বউলে কইল হইলে এত অভাবের মধ্যে আপনি কি স্বীকার করে এইসেন নি বা জান বলেছে নিয়ত করেন সুবাহান আল্লাহ মুসলমান যখন কোন কাজে নিয়ত করে তখনই ফেরেশতা সব লেখতে শুরু করে দেয় সুবাহ আল্লাহ বলবেন না কিন্তু মুসলমান যখন কোন গুনার কাজ করব নিয়ত করে ফেরেস কলম বাইল করে লেখতো আল্লাহ ক এখনো লেখক না দেখাল গুণা করেনি সুবহানাল্লাহ বলতেন না আল্লাহ কত বড় দয়া করে আমার আপনারে ফাতেমা বলেন স্বামী নিয়ত করে হজরতে আলী কারিমুল্লাহ বললেন এই এই ফাতিমা গড় গড়ের মধ্যে পকেটের মধ্যে সাইরা নবল নাই নবী বলছে প্রতিদিন চারশো দেড়হাম ওই সময়ের চারশো দেড়হামে এখন বর্তমানে হবে নয় থেকে দশ হাজার বর্তমানে সৌদির টাকা নয় দশ হাজার মনে হ্যাঁ হাজিরতে ফাতেমা বলেন আপনি নিয়ত করছেননি আমি নিয়ত করেছি যান আপনি আব্বার কাছে আমার আব্বারে বলেন আমরা নিয়ত করেছি দান করার জন্য হাজরতে আলী কালমুল্লা ওয়াজুহু বলেন ফাতেমা হাসান হোসাইন রতি লাউ তালান হুমার ব্যাপারে আলী রতিয়ন লাউ তালান বলেন ফাতেমা ঘরে কোনো বাজার করতে পারি না আমার কলেজ আর টোকরার সন্তানেরা না এত অবাব এত কষ্ট নিয়ত করেছি ফাতেমার ডাক বলে দুনিয়ার অভাব একদিন না একদিন আল্লাহ রব্বুল আলমিন ইহকাল থেকে পরকালে যখন ডাক মারবে এই অভাব থাকবে না কারণ জান্নাতের ভিতরে আমার আব্বা হবে প্রধান অতিথি মহান আল্লাহ হবে সভাপতি সমস্ত নবীরা পশা থাকবে স্টেজের মধ্যে ওই দিন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছে লা কুনা ফিয়া লগুঁও ওয়ালা তসি মা ইল্লা উই লং সলামং শান্তি আর শান্তি দুনিয়ার অভাবে প্রতি লক্ষ্য করে লাভ নাই আল্লাভু হজরত আলিরা দিয়েও তারা নবীজির দরবারে গেলেন নবীজি নিয়ত ঠিক করে লাইছি রসুল ডাক দেবরেন আলী তোর ঘরে একবার পা গুলে আরেক পাক হয় না এমন কি সপ্তাহ পার হয়ে যায় পাক শাক হয় না এত বড় সাহস করলা হজরত আলী বললেন নবীজি গো আপনার মেয়ে ফাতেমাকে জিজ্ঞাসা করেছি ফাতেমা বলেছে নিয়ত করার জন্য আমিও নিয়ত করে ফেলেছি নবী গো আপনার কাছ থেকে দোয়া নিতে আসছি দোয়া কইরা দেন না আল্লাহ নবী ডাক দিব আলী একটা কথা শুনো ঘুমের আগে আমি নবীর সুন্নত মতো তুমি ঘুমের ঘরে ঘুমাইয়া যাইবা ঘুমের আগে সুরায় ফাতে হা আলহামদু সুরাটা তুমি চারবার পরে ঘুমের ঘরে ঘুমাইবা পরের দিন চারশো দের হাম সজ্ঞা করলে যে সবাব এই সব আল্লাহ তোমার দান করবে